ইউটিউবে তার একের পর এক ভিডিও হিট, কখনো মিউজিক ভিডিও, কখনো আইটেম সং, কখনো রিমিক্স। নোরা ফাতেহির বেলি ড্যান্স দেখতে আগ্রহীর শেষ নেই। কে এই নোরা ফাতেহি? এক বাক্যে তার পরিচয়, তিনি কানাডায় জন্ম নেওয়া মরক্কান বংশভূত নর্তকী, মডেল এবং অভিনেত্রী। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভারতীয় চলচ্চিত্রে তাহলে তার আগমন কিভাবে? হিন্দি ভাষা শিখেছেন কোথায়? তার মা তৃতীয় প্রজন্মের ভারতীয়, আর শুধু হিন্দি নয়, ইংরেজি, ফার্সি, আরবি ভাষাও জানেন 26 বছর বয়সী এই ইউটিউব সেনসেশন। ভারতীয় চলচ্চিত্রে নোরার আগমন রোর টাইগার্স অব দ্য সুন্দরবন ছবির মাধ্যমে। তবে এই ছবি তাকে জনপ্রিয়তা অর্জনে তেমন একটা সহায়তা করতে পারেনি, বরং টলিউডের বেশ কিছু ছবিতে আইটেম সঙ্গে অংশ নিয়ে ভারতে দ্রুত পরিচিতি লাভ করেন তিনি। কিক এবং বাহুবলীর মতো বড় বাজেটের ছবিতেও ইতিমধ্যে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। ভারতীয়দের নজর কাটতে ইনস্টাগ্রামকে বেছে নিয়েছেন নোরা, সেখানে তার অনুসারীর সংখ্যা 30 লাখের মতো, আর এই সংখ্যা দ্রুতই বাড়ছে। তবে নোরা বেলি ড্যান্সে সবচেয়ে বেশি সাড়া জাগিয়েছে ইউটিউবে। সাইটটিতে প্রকাশিত তার যে কোনো গান প্রথম 24 ঘন্টাতেই দর্শকের সংখ্যা কয়েক মিলিয়ন ছাড়িয়ে যায়। দিলবারের রিমিক্স তৈরি করেছেন তিনি, যা ইতিমধ্যেই ইন্টারনেটে প্রায় 1 মিলিয়ন বার প্রদর্শিত হয়েছে। বলিউড তারকা সালমান খানের বিশেষ ভক্ত নোরা ফাতেহি। শুধু তার জন্যই নাকি বিগ বস 9 রিয়েলিটি শোতে অংশ নিয়েছেন তিনি। আর ভারত ছবিতে সালমানের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়ায় নিজেকে ভাগ্যবান বলেও ঘোষণা দিয়েছেন এই কানাডিয়ান মরক্কান ড্যান্সার। আপাতত ভারতের মূলধারার চলচ্চিত্র অঙ্গনেই নিজের ভবিষ্যৎ গড়তে বদ্ধপরিকর নোরা ফাতেহি। আইটেম গান আর রিমিক্সের পাশাপাশি অভিনেত্রী হিসেবেও নিজেকে প্রতিষ্ঠার চেষ্টা করছেন তিনি। মাই বার্থডে সং ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছেন তিনি। ভারতে বিদেশি অভিনেত্রীদের সম্পর্কে প্রচলিত ধ্যান ধারণায় পরিবর্তন আনতে চান নোরা।